এজন্য রব্বুল আলামিন বলছেন الله خالق كل شيء وهو على كل شيء وكيل الله تعالى বলছেন সব কিছু কি সৃষ্টি করেছি আমি আর সব কিছুর নিয়ন্ত্রণ এবং পরিচালনার দায়িত্ব যিনি গ্রহণ করেছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে প্রকৃতির একজন নিয়ন্ত্রক আছেন একজন পরিচালক আছেন তিনি কে ভূমিকম্পের প্রথম কারণ বলছিলাম প্রাকৃতিক বিপর্যয় কেমনে ঘটে এই যে আমরা জমিনের উপরে আছি এই মাটি এই ভূমি কয়েকটা প্লেটের উপরে নির্মিত আধুনিক বিজ্ঞান যার নাম দিয়েছে টেকটোনিক প্লেট এই টেকটোনিক প্লেটগুলো সন্তরণশীল সন্তরণ করতে করতে যখন একটা প্লেটের সাথে আরেকটা প্লেটের ধাক্কা লাগে তখন ভূকম্পন অনুভূত হয় এবং সেই ভূমিকম্পের মাত্রা কত বেশি হবে সেটা ডিপেন্ড করে ওই ধাক্কার উপরে টেকটোনিক প্লেট একটার সাথে আরেকটা হিট ধাক্কা খাবে যত জোরে ধাক্কা খাবে যত বেশি ভূমিকম্পের মাত্রাও হবে তত বেশি এটা ভূমিকম্পের একটা কারণ ভূমিকম্পের আরো অনেক কারণ আছে যেমন ভূগর্ভে মাটির নিচে শিলা আছে এই শিলা চ্যুতি যখন ঘটে তখনও ভূমিকম্প হয় আবার ভূগর্ভে আগ্নেয়গিরি রয়েছে আগ্নেয়গিরি থেকে যখন অগ্নুৎপাত হয় তখনও ভূমিকম্প হতে পারে আবার ভূমিধসের কারণেও ভূমিকম্প হতে পারে তবে মনে রাখতে হবে আল্লাহর হুকুম ছাড়া এই যে প্রাকৃতিক বিভিন্ন কারণ বললাম প্রকৃতি আল্লাহর হুকুম ছাড়া একটুও নড়াচড়া করতে পারবে তাহলে ভূমিকম্প এটার এক নাম্বার কারণ প্রাকৃতিক কারণ তবে মনে রাখতে হবে প্রকৃতির এমনি এমনি বিপর্যয় হয় না প্রকৃতিকে ভারসাম্যপূর্ণ রাখা অথবা প্রকৃতিকে বিপর্যয় ঘটিয়ে বিপর্যস্ত পরিবেশ সৃষ্টি করার একমাত্র ইখতিয়ার যার আওয়াজ বড় করে বলেন তিনি কে দুই নাম্বার হলো কৃত্রিম কারণ ভূমিকম্প বলেন ঘূর্ণিঝড় সিত্রাং বলেন মহামারী বলেন আর যে কোনো ধরনের গজব বলেন এমনি এমনি আসে না এগুলো মানুষের পাপের কামাই মানুষ যখন পাপ করতে করতে গুনাহ করতে করতে পাপের সাগরের অতল তলদেশে ডুবে যায় তখন মানুষকে সতর্ক করার জন্য গজব পাঠান কে আল্লাহ এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস পানিতে এবং মাটিতে যত ধরনের বিপর্যয় ঘটে বালা মুসিবত আসে এগুলো এমনি এমনি আসে না এগুলো হলো মানুষের পাপের কামাই মানুষের পাপাচার আর গুনাহের কারণে মাঝে মাঝে মানুষকে গজব দিয়ে যিনি সতর্ক করেন তিনি কে এই যে ভূমিকম্প এগুলো এমনি এমনি হয় না কেন হয় এটা হাদিস শুনে ফেলেন আপনারা নবীজি বলেছেন কিয়ামতের আগে সিরিজ ভূমিকম্প হবে সিরিজ ভূমিকম্প কিছুদিন পর পর ভূমিকম্প মহামারী আসবে ভয়াবহ গজব আসবে হাজার হাজার মানুষ মুহূর্তেই শেষ হয়ে যাবে কিয়ামতের আগে এমন এমন গজব আসবে রাতের বেলা দেখেছেন উঁচু উঁচু প্রাসাদের একটা শহর সকাল বেলা দেখবেন কিচ্ছু নাই তুরস্কে কি ঘটলো ভোর রাতে গভীর রাতে কি ঘটলো চিন্তা করেছেন চোখের পলকেই বড় বড় বিল্ডিং গুলো মাটির তলায় চলে গেল চূর্ণ বিচূর্ণ হয়ে গেল নবীজি বলেছেন কিয়ামতের আগে ঘন ঘন খাসফান ওয়া মাসখান ওয়া কদফান নবীজি বলেছেন ঘন ঘন ভূমিকম্প দাবানল চেহারার বিকৃতি ঘটবে কেন ঘটবে কোন পাপে ঘটবে সেটা আমার মতো ছোট হুজুর বলা লাগবে না দেড় হাজার বছর আগে বলে গিয়েছেন বড় হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইদা কানাল মাগনামু দুয়ালা নবীজি বলেছেন রাষ্ট্রের সম্পদ যখন নিজের সম্পদ মনে করে ভক্ষণ আরম্ভ হবে রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ নিজের মনে করে দায়িত্বশীল ব্যক্তিগণ যখন লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করে কিংবা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে বেগম পাড়া বানাবে তখনই কিয়ামতের আগে এরকম ভূমিকম্পের গজব আসবে ওয়াল আমানাতু মাগরামা আমানতের যখন খেয়ানত চতুর্দিকে শুরু হবে ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন
মুসলমান তার সমাজ থেকে রাষ্ট্র ব্যবস্থা থেকে যখন শিক্ষা নীতিতে ইসলামকে দ্বীনকে বাদ দিয়ে দিবে সব আছে সিলেবাসে ইসলাম গজব কি গজব যে সামনে আসছে আমরা জানি না এই মহামারী থেকে ভূমিকম্প থেকে বাঁচার জন্য ইঞ্জিনিয়ার এনে খালি বিল্ডিং বানানো হবে না যদি আমরা পাপাচার গুনাহ জুলুম আর খোদাদ্রোহী কাজ থেকে ফিরে না আসি আমরা গজব থেকে রেহাই পাবো না যখন গান বাজনা বেড়ে যাবে গায়িকা নায়িকার সংখ্যা বেড়ে যাবে মাদক বেড়ে যাবে নবীজি বলেছেন কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প মহামারী আসবে এজন্য আমরা যদি গজব থেকে বাঁচতে চাই পাপাচার গুনাহ ছেড়ে দিয়ে আমরা হেদায়েতের রাস্তায় আসার দরকার আছে না নাই আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপরে অটল অবিচল রাখো আমিন আজকে ভূমিকম্পের সূরা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ আপনাদের মনোযোগ আছে তো আপনারা ভাবতে পারেন হুজুর আমাদের মাহফিলে আপনি এই সূরাটা চুজ করলেন কেন কেন করেছি কিছুক্ষণ পরে বুঝবেন এই সূরা এর ভিতরে কিচ্ছু বাদ নাই আমাদের আমলের জন্য আমাদের হিদায়াতের জন্য এর ভিতরে এত সংখ্যক মেসেজ আছে আপনি আলোচনা শুরু হলে বুঝবেন ইনশাআল্লাহ আমরা এখন শুরু করছি চলেন এই সূরাটা আলোচনা করার আগে সংক্ষেপে 30-40 সেকেন্ডে এই সূরার প্রাইমারি কিছু ইনফরমেশন প্রাথমিক কিছু তথ্য আমরা মেমোরাইজ করে নেই আজকের আলোচ্য সূরা এই সূরাটির নাম হচ্ছে সবাই বলেন সূরাতু নিজাম আরো জোরে বলেন নিজাম আমরা জানি কোরআনুল কারীমে মোট 30টি পারা রয়েছে আজকের আলোচ্য এই সূরাটি কোরআনুল কারীমের সর্বশেষ পারা অর্থাৎ 30তম পারায় অবস্থিত আমরা জানি কোরআনুল কারীমে মোট 114টি সূরা রয়েছে আজকের আলোচ্য এই সূরার সিরিয়াল নাম্বার হলো 99 এই সূরার সিরিয়াল নাম্বার কত 99 99 রুকু সংখ্যা 1 আয়াত সংখ্যা হলো 8 চলেন আমরা মুখস্থ করতে পেরেছি কিনা একটু জেনে নেই সূরার নাম সূরাতু নিজাম কত নাম্বার পারায় সূরার সিরিয়াল নাম্বার রুকু সংখ্যা আয়াত সংখ্যা মাশাআল্লাহ সবাই পড়েন আলহামদুলিল্লাহ এবার চলেন আমরা এই সূরার ভিতরে কি আছে একটু জেনে নেওয়ার চেষ্টা করব রব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা আল্লাহ তাআলা বলছেন যখন পৃথিবীকে জমিনকে প্রবলভাবে প্রকম্পিত করে দেওয়া হবে প্রবলভাবে এমন একটা ঝাঁকুনি দেওয়া হবে একটা ঝাঁকুনিতে গোটা দুনিয়া লণ্ডভণ্ড চূর্ণ বিচূর্ণ মেশাকার হয়ে যাবে এখন তো ভূমিকম্প হয় ভূমিকম্প হলে নির্দিষ্ট কিছু দেশে হয় কিন্তু বাদবাকি দেশে হয় না যেমন কিছুদের আগে তুরস্ক আর সিরিয়ার সীমান্তে ভূমিকম্প হয়েছে কিন্তু বাংলাদেশ ভারত পাকিস্তান সহ অন্যান্য অনেক দেশেই ভূমিকম্প মানুষ টের পায় কিন্তু নবীজি বলেছেন সামনে একটা ভূমিকম্প কিন্তু আল্লাহ বলেছেন সামনে একটা ভূমিকম্প আসবে এই ভূমিকম্পটা এত মারাত্মক এমন জলজলা আসবে এমন একটা ভূকম্পন হবে একটা ভূকম্পনে গোটা দুনিয়া একসাথে কেঁপে উঠবে আল্লাহু আকবার কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জ প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান্নাস তাকূ রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান্নাস হে মানবজাতি ইত্তাকূ রাব্বাকুম তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যেই রব এমন ভাবে একটা ঝাঁকুনি দিবেন গোটা দুনিয়াকে এমন ভাবে প্রকম্পিত করবেন আল্লাহ তাআলা বলছেন ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম নিশ্চয়ই কিয়ামতের কম্পনটা হবে বড় মারাত্মক বড় বিপজ্জনক বড় ভয়াবহ কিয়ামতের সেই ভয়াবহ কম্পন হবে তখন ইসরাফিল আলাইহিস সালাম শিঙ্গায় ফুৎকার দিবেন যখন কিয়ামতের ঘটনার স্টার্টিং উদ্বোধন করার জন্য রব্বুল আলামিন একজন ফেরেশতা বানিয়েছেন ওই ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল জুড়ে বলেন ফেরেশতার নাম কি ইসরাফিল
ওই ফেরেশতাকে বানানোর পরে সেই ফেরেশতা তার মুখের সামনে সিংহা নিয়ে কান পেতে বসে আছেন কখন আল্লাহ তাকে আদেশ করেন আল্লাহ তাকে আদেশ করা মাত্রই তিনি তার দায়িত্ব পালন আরম্ভ করবেন ইসরাফিল আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সিংহায় ফুৎকারের জন্য হুকুম দিবেন ইসরাফিল আলাইহিস সালাম তখন সিংহায় ফু দিবেন মোট দুইবার জোরে বলেন কয়বার প্রথমবার তিনি যখন সিংহায় ফু দিবেন তার সিংহার ফুৎকারের সেই বিকট আওয়াজে দুনিয়াতে তখন যারা থাকবে সবাই তখন কানের পর্দা ফেটে গিয়ে মরে যাবে আল্লাহু আকবার এমন একটা বিকট আওয়াজ হবে একটা বিকট আওয়াজে তখন যারা দুনিয়াতে থাকবে কানের পর্দা ফেটে গিয়ে তারা মারা যাবে এরপরে ওই প্রথম সিংহার ফুৎকারের আওয়াজে মাথার উপরের আসমান পায়ের তলার জমিন উলট পালট হয়ে যাবে লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে এই জমিনের উপরে যে বিরাট বিরাট বিল্ডিং টাওয়ার আমরা দেখি ঢাকা শহরে গেলে দেখবেন কত উঁচু উঁচু টাওয়ার বিল্ডিং মানুষ বানিয়েছে বিদেশে গেলে দেখবেন দুবাইয়ে গেলে দেখবেন 120 তলা পর্যন্ত আছে সুইজারল্যান্ডে গেলে সিঙ্গাপুরে গেলে দেশের বাইরে গেলে দেখবেন উঁচু উঁচু বিল্ডিং ইসরাফিলের সিংহার ফুৎকারে উঁচু উঁচু বিল্ডিং গুলো মুহূর্তের মধ্যেই মাটির তলায় চলে যাবে আল্লাহু আকবার প্রথমবার একটা সিংহার ফুৎকারে ঘটনা কি ঘটবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কায়েন 13 নম্বর আয়াত থেকে বলছেন ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়াহুমিলাতিল আরযু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক واحدة فيومئذ وقعت الواقعة الله تعالى বলছেন যখন প্রথমবার একটা মাত্র সিংহায় ফু দেওয়া হবে তখন জমিনের অবস্থা কেমন হবে শুনো ওয়াহুমিলাতিল আরযু ওয়াল জিবালু ফাদুক্কাত দাক্কাতান ওয়াহিদা পাহাড় সুদ্ধা এই জমিনকে উপরে উঠায় আছার দিয়া সবকিছুকে লন্ড ভন্ড করে দেওয়া হবে এই যে জমিনের উপরে আমরা উঁচু উঁচু পাহাড় দেখি এই উঁচু উঁচু পাহাড়গুলোর অবস্থা কেমন হবে শুনেন আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলোর অবস্থা কেমন হবে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারজুফুল আরযু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাগিলা আল্লাহ তাআলা বলছেন জমিন এমন ভাবে ভয়াবহ ভাবে কেঁপে উঠবে যার কারণে পাহাড়গুলো বালুর মতো ধুলাবালির মতো উড়ে যাওয়া আরম্ভ করে দিবে অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুশ আল্লাহ তাআলা বলছেন পাহাড়গুলো দুনার তুলার মতো উড়ে যাবে কিচ্ছু থাকবে না যখন এমন একটা ভূকম্পন হবে ওই ভূকম্পনে সব কিছু শেষ হয়ে যাবে কিচ্ছু নাই এরপরে আল্লাহ বলবেন ইয়া দুনিয়া হে দুনিয়া আইনা আশজারুকি তোর বুকের উপরে থাকা গাছপালাগুলো কোথায় আইনা আনহারুকি তোর বুকের উপরে প্রবাহমান থাকা নদ-নদীগুলো কোথায় আল্লাহ বলবেন ইয়া দুনিয়া হে দুনিয়া আইনা ইমারুক তোর বুকের উপরে থাকা বড় বড় বিল্ডিং গুলো কোথায় আল্লাহ বলবেন হ্যাঁ দুনিয়া তোর বুকের উপরে চলাফেরা করা দম্ভভরে বিচরণ করা আছি গর্ব গর্ব করা অহংকারী মানুষগুলো কোথায় হে দুনিয়া তোর বুকের উপরে থাকা প্রতাপশালী ক্ষমতাধর লোকেরা কোথায় আল্লাহ প্রশ্ন করবেন জবাব দেওয়ার কেউ থাকবে না জবাব দেওয়ার কেউ থাকবে না কারণ হলো কুল্লু মানা আলাইহা ফান সব কিছু ফান হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে কিচ্ছু থাকবে না ওয়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কেবলমাত্র একজন মহামহিয়ান সত্তা অবশিষ্ট থাকবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আল্লাহ প্রশ্ন করবেন হে দুনিয়া তোর বুকের উপরে দেখি কিচ্ছু নাই সবাই কোথায় কেউ জবাব দেওয়ার নাই আল্লাহ প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকের দিনে ক্ষমতা কার আপনারা তো জবাব দিচ্ছেন কিন্তু তখন তো আপনারা জবাব দেওয়ার জন্য থাকবেন না
কেউ থাকবে না আল্লাহ প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকে ক্ষমতা কার আজকে রাজত্ব কার কোনো জবাব নাই আল্লাহ প্রশ্ন করে আল্লাহ নিজেই জবাব দিবেন আল্লাহ তোমার জবাব দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার আজকে ক্ষমতা কার আল্লাহ বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন গোটা জমিনকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে একটা ঝাঁকুনি দিয়ে সবকিছুকে লণ্ডভণ্ড করে দেওয়া হবে এই জমিনের উপরে বেশি বাহাদুরি দেখায়েন না এই জমিনের উপরে বেশি ক্ষমতা দেখায়েন না কারণ রাতের বেলা বাড়িওয়ালাকে সকাল বেলা রাস্তার ফকির বানায়া দিতে পারেন কে ফেসবুকে ঘটনা ভাইরাল হয়েছে দেখেন নাই তুরস্কে যে রাতে ভূমিকম্প হলো এর আগেই আগের দিনে এক ভাড়াটিয়া ভাড়া বেশি থাকতে পারে না মালিককে বলেছে একটু কমায় দেন মালিক বের করে দিয়েছে ওই রাতে ওই মালিকের বিল্ডিং শেষ সকালবেলা মালিক আর ভাড়াটিয়া দুজনেই এক তাঁবুতে তিনটা বাড়ির মালিক কি বুঝলেন এই জমিনের উপরে আমরা লুটপাট করে জনগণের সম্পদ মেরেকে বিল্ডিং বানিয়েছি লুটেরা আর দুর্নীতিবাজেরা হারামে আরাম পাবানা যে বিল্ডিং বানিয়েছ মুহূর্তের মধ্যে মাটির তলায় ধসায়া দিতে পারেন কে হারামের মধ্যে আরাম পাওয়া যায় না হালাল উপার্জন যদি অল্প হয় অল্প উপার্জনের ভেতরে বরকত যিনি দিয়ে দেন তিনি কে এজন্য হারামের ধারে কাছেও যাওয়া যাবে না কারণ আমরা যে ভূমির উপরে আছি এই দুনিয়াটা বড় রিস্কি জায়গা পৃথিবীটা রিস্কি জোন এখানে নিরাপদ কোনো জায়গায় নেই গাড়িতে আছেন কোন সময় যে অ্যাক্সিডেন্ট হয় আল্লাহু আলাম রাতের বেলা ঘুমাইছেন এই ভূমিকম্পে হয় যদি ভূমিকম্প হয়ে যায় এখানেই শেষ কেন এই যে আপনাদের পাশেই তো নাঙ্গলকুটে নাকি লালমাইয়ে যেদিন সিত্রাং হলো আমার মাহফিল ছিল লালমাইয়ে আমাকে কমিটি উঠাইছে উঠানোর 10 মিনিট পরেই বাস প্যান্ডেল সব পড়ে গেছে শ্রোতা একদিকে কমিটি একদিকে আমি হুজুর একদিকে দৌড় আর দৌড় এই যে সিত্রাং এর দিনে এক প্রবাসী ভাই বাড়িতে এসেছিলেন রাতের বেলা ঘুমাইছে আপনারা ফেসবুকে দেখেন নাই সে কি জানতো ওই রাতেই তার শেষ রাত আহা গাছ পড়েছিল না এটা কি আপনাদের উপজেলায় ও আচ্ছা আপনাদের নাঙ্গলকুটেই ঘটনা ঘটেছে এই ঘটনা কি শিক্ষা দিয়ে গেল আপনাদেরকে পৃথিবীটা রিস্কি জোন এই পৃথিবীতে থেকে বেশি বাহাদুরি দেখানো যাবে না কোন বাহাদুরি চলবে না সকাল বেলার পয়সাওয়ালাকে বিকাল বেলা ফকির বানাতে পারেন কি আর ক্ষমতা একটু পাই আমাদের অবস্থা তো হয় এমন যে যখন চেয়ারে উঠে যায় গিয়ারে আলেমদের সঙ্গে বেয়াদবি এমনকি মাহফিলে হয়েছে কিছু ছোকরা এটা বলেন ওইটা বলবেন না এ পাগলা তোর কথায় কি কোরআনের মাহফিল চলবে নাকি কোরআনের মাহফিল চলবে আল্লাহ আর রসুলের তরিকায় এর বাইরে কারো বাপদাদা কিংবা কারো নেতার কথায় মাহফিল চলবে না কি জাতের বাহাদুর বীর বাহাদুর বাহাদুরের ঘরের বাহাদুর এখানে আইসা যে মাথা দেশ তুই তো ওখানে স্টুক করে মরে যেতে পারিস ঠিক কিনা বলেন জীবনের কোন নিশ্চয়তা আছে তোর মতো কত পাগলাই তো পাগলামি করেছে যারা ইসলামের বিরুদ্ধে পাগলামি করেছে বেজ্জত হয়ে গেছে আমাদের দেশে এক পাগলা কই ইসলাম থাকবে না ইসলাম রাখবে না হে পাগলা এ দেশ অলিয়া উলিয়া এ দেশ উলামা মাশায়েক অলিয়া উলিয়া এরা আবাদ করেছেন এ দেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ইসলাম নিয়ে পাগলামি করা কোনো পাগল ছাগল থাকবে না পাগলার কথা মনে নাই লতিফ সিদ্দিকীর কথা মনে আছে তো যারা ইসলামের সঙ্গে বেয়াদবি করেছে শায়েস্তা করেছেন কে ফেরাউনকে শায়েস্তা করলেন কে নমরুদকে শায়েস্তা করলেন কে আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে পক্ষে থাকলে আমাদের সম্মান বাড়াবেন কে বিপক্ষে গেলে একেবারে বেজ্জত বানায় দিবেন কে আল্লাহ আমাদেরকে দিনের উপরে অটল রাখেন আল্লাহ বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন পৃথিবীকে প্রবলভাবে প্রকম্পিত করে দেওয়া হবে এরপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা জমিন তার পেটের ভেতরে থাকা ভারী বোঝা তখন বের করে দিবে
অর্থাৎ সহজ বাংলায় যদি বলতে চাই জমিন তার ভেতরে থাকা সবকিছুকে বমি করে ছেড়ে দিবে অন্য আয়াতে আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত আল্লাহ তাআলা বলেন আর যখন জমিনকে সম্প্রসারিত করে দেওয়া হবে আর জমিনের ভিতরে থাকা সবকিছুকে বের করে ফেলা হবে জমিনের ভিতরে থাকা বিষয়গুলোকে জমিন তখন বের করে দিবে প্রশ্ন হতে পারে হুজুর কিয়ামতের ঘটনা ঘটার পরে জমিন তার ভিতর থেকে কি বের করে দিবে তাফসীরে ইবনে কাসির তাফসীরে তাবারি তাফসীরে বাইদাওয়ি তাফসীরে কুর্তুবী সহ প্রায় 17 18 টা তাফসীর এই আয়াতের ব্যাখ্যায় দেখেছি যে বিষয়গুলো জমিন তার পেটের ভিতর থেকে বের করে দিবে মুফাসসিরগণ এর ব্যাখ্যায় লিখেছেন যেমন কেউ কেউ বলেছেন এই জমিনের নিচে যে সকল মানুষেরা কবরে ঘুমায়া আছে ইসরাফিলের দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের পরে ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা জমিন তখন কবরে ঘুমিয়ে থাকা সব মানুষগুলোকে আল্লাহর হুকুমে বের করে দিবে আল্লাহু আকবার এই কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেছেন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বলেন রব্বুল আলামিন বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদাহুম কিয়ামুন ইয়ানযুরুন এরপরে যখন দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়া হবে কবর থেকে মানুষ উঠে তখন তাকাবে আল্লাহ অন্য আয়াতে বলেছেন আফালা ইয়ালামু ইযা বুআসিরা মা ফিল কুবুর মানুষ কি ওই সময়টার কথা জানে না যখন কবর থেকে মানুষকে উঠানো হবে এই ঘটনা ঘটবে তখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন যখন এজন্য আল্লাহ বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন জমিনকে প্রবলভাবে প্রকম্পিত করে দেওয়া হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তখন তার ভেতরের বোঝা বের করে দিবে এক নাম্বার ব্যাখ্যা বললাম এই জমিনের নিচে কবরে থাকা মানুষগুলোকে কবর থেকে উঠাইয়া দিবেন কে মুফাসসিরগণ দ্বিতীয় অর্থ দিয়েছেন এই জমিনের উপরে আমরা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত কথা বলি যত কাজ করি সব জমিন রেকর্ড করে জমিনের নিচে স্তূপ করে রেখে দিয়েছে কিয়ামতের ঘটনা ঘটার পরে সিংহারে ফুৎকারে তখন জমিন যখন উলটপালট হয়ে যাবে ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা জমিন তার সেই রেকর্ডিং এর স্তূপটা প্রকাশ করে দিবে আল্লাহু আকবার আরেক ব্যাখ্যায় এসেছে মুফাসসিরগণ বলেছেন এই জমিনের নিচে যে খনিজ সম্পদ আছে জমিনের নিচে খনিজ সম্পদ আছে না নাই স্বর্ণ আছে পাথর আছে এই স্বর্ণ রৌপ্য এই খনিজ সম্পদগুলো জমিন বমি করে জমিন উপরে ফেলে দিবে মানুষ কবর থেকে উঠে দেখবে হায় রে হায় এই ধন সম্পদের জন্য দুনিয়াতে আমরা কত মারামারি করতাম কাটাকাটি করতাম ভাইয়ে ভাইয়ে মিল্লাই ভাই ভাই ঝগড়া করতাম মামলা হামলা হতো চুরি হতো ডাকাতি হতো যেমন আপনাদেরকে খুব সহজ করে বুঝাইয়া দেই আগামীকাল সকালবেলা যদি এই মাঠের মধ্যে স্বর্ণের স্তূপ জমা থাকে দেখা যাবে সাতবাড়িয়ার মানুষ বস্তা নিয়ে এসে একজনের গায়ের উপর আরেকজন উঠে তারপরে স্বর্ণ কালেকশন করা শুরু করে দিয়েছে ঠিক কিনা কিন্তু কিয়ামতের ঘটনা ঘটার পরে কবর থেকে উঠে মানুষ দেখবে যে সম্পদের জন্য এত মারামারি এই সম্পদগুলো দেখা যাবে স্বর্ণ রৌপ্য হীরা জহরত মণিমুক্তা চোখের সামনে আছে কিন্তু কোন মানুষ ওই ধন সম্পদের কাছেও যাবে না কেন যাবে না কারণ হলো ইয়াউমা লা ইয়ানফাউ মালুম ওয়ালা বানুন সেদিন ধন সম্পদ সন্তানাদি কোনো কাজে লাগবে না আল্লাহ বলছেন ধন সম্পদগুলো চোখের সামনে দেখবে এই ধন সম্পদের ধারে কাছেও মানুষ যাবে না এই ধন সম্পদের জন্য দুনিয়াতে আমাদের মারামারি আছে না নাই এই ধন সম্পদের জন্য নামাজ নাই রোজা নাই এই ধন সম্পদের জন্য আল্লাহর বিধান ঠিক মতো আদায় করে না অথচ এই ধন সম্পদগুলো মানুষের চোখের সামনে পড়ে থাকবে কিন্তু কিয়ামতের দিন কোনো কাজে লাগবে
আল্লাহ বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন জমিনকে প্রবল ভাবে প্রকম্পিত করে দেওয়া হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার ভেতরের বোঝা বের করে দিবে এই রকম অবস্থা দেখে মানুষ অবাক হয়ে যাবে মানুষ কবর থেকে উঠে দেখবে মরার আগে দেখেছিল পৃথিবীতে গাছপালা বিল্ডিং তরুলতা গাছপালা নদী সাগর কিন্তু কবর থেকে উঠে দেখবে কিচ্ছু এই অবস্থা দেখে এই বিভীষিকাময় অবস্থা দেখে মানুষ তখন বলবে ওয়া ক্বালাল ইনসানু মালাহা মানুষ বলবে এর কি হলো পৃথিবীর কি হলো হঠাৎ এমন বিমর্ষ বিপজ্জনক অবস্থা কেন হয়ে গেল আমাদের পছন্দের সূরা সূরা ইয়াসিনে আল্লাহ আরো সুন্দর করে বলেছে কবর থেকে উঠে তখন মানুষ বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা তারা বলবে ইয়া ওয়াইলানা দুর্ভাগ্য আফসোস দুর্ভোগ আমাদের জন্য মান বা'আসানা মিন মারকাদিনা কে আমাদের কবরের ঘুম ভাঙালো আমরা তো কবরে ছিলাম কবর থেকে কে উঠালো আওয়াজ আসবে হাদা মা ওয়াদার রহমান এটা হলো রহমানের ওয়াদা এটা রহমানের ওয়াদা করা দিন রহমান ওয়াদা করেছিলেন একদিন কিয়ামত হবে রহমানের ওয়াদা আজকে সত্য হচ্ছে রহমানের মেসেজ দুনিয়ার মানুষকে পৌঁছানোর জন্য তিনি রসুল পাঠিয়েছেন পয়গাম্বর পাঠিয়েছেন রসুলরা তোমাদেরকে আল্লাহর সেই ওয়াদা তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন জবাব আসবে মানুষ যখন বলবে এটা আজকে কি কি হচ্ছে আজকে এসব আওয়াজ আসবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন এটা রহমানের ওয়াদা করা দিন নবী রাসূলদের ওয়াদা সত্য ছিল বেনামাজি সুদখোর ঘুষখোর যারা সারা জীবন অন্যায় করেছে গুনাহ করেছে পাপ করেছে কাফের মুশরিক গুনাহগার মুনাফিক বলেন তো এই ধরনের লোকেরা কিয়ামতের ঘটনা তারা নিজের চোখে দেখার পরে কলিজার মধ্যে ভয় তখন বাড়বে না কমবে আল্লাহ বলছেন তখন পাপিতাবিদের অবস্থা এমন হবে কুলুবু ইয়াউমা ইযুন ওয়াজিফাতুন আবসারুহা খাশিয়া তারা ভীত বিহ্বল হয়ে যাবে কলিজা কেঁপে উঠবে চক্ষু উন্নত হয়ে যাবে কিন্তু এক শ্রেণীর মানুষ ইমানদার যারা ভীত বিহ্বল হবে না তারা আল্লাহ তাদের ব্যাপারে বলছেন লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাঈকা হাযা ইয়াউমুকুমুল লাযী কুনতুম তুওয়াদুন আল্লাহ বলছেন ইমানদার যারা ভীত বিহ্বল হবে না তারা তাদের কাছে ফেরেশতা এসে বলবে ও আল্লাহর বান্দা তোর জন্য কোনো টেনশন নাই চিন্তা নাই আল্লাহর জান্নাতে ঢোকার জন্য তুমি এখন প্রস্তুত হয়ে যাও আল্লাহ তাদের কাতারে আমাদের সবাইকে তুমি শামিল করে দিও আমিন আরো আস্তে বলেন আমিন আল্লাহ বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন গোটা পৃথিবীকে একসাথে প্রকম্পিত করে দেওয়া হবে প্রবল একটা ঝাঁকুনি দেওয়া হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার ভেতরের সব কিছু বের করে দিবে এগুলো দেখে ওয়া ক্বালাল ইনসানু মালাহা মানুষ তখন বলবে এই দুনিয়ার কি হলো আল্লাহ বলছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা সেদিন জমিন তার খবর বলে দিবে প্রশ্ন হতে পারে হুজুর জমিনের খবর কি তিরমিজি শরীফে হাদিস এসেছে নবীজি একদিন এই আয়াত সাহাবীদের সামনে তিলাওয়াত করলে বিদের সামনে তিলাওয়াত করে নবীজি সাহাবীদেরকে প্রশ্ন করলেন আতাদরুনা মা আখবারুহা আমার সাহাবীরা তোমরা কি জানো নাকি জমিনের খবর কি সাহাবীরা তখন বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে সবচেয়ে ভালো জানেন তখন নবীজি বললেন ফা ইন্না আখবারুহা আনতা শাদা আলা আবদি ওয়া আমাতিন আলা যহরিহা তাকুলু কাদা ওয়া কাদা নবীজি বললেন জমিনের খবর হলো এই জমিনের উপরে মানুষ যা করেছে আল্লাহর বান্দা আল্লাহর বান্দিরা যা করেছে জমিন তার নীরব সাক্ষী হয়ে আছে কিয়ামতের দিন জমিনের জবান যিনি খুলে দিবেন তিনি কে হইছে হইছে আর ওই দুটো দেখতে কেন মূল ওয়াজ শুরু হয়ে গেছে এখন মূল কথাগুলো বলবো এখন এদিক ওদিক মনোযোগ গেলে চলবে না শোনেন ভালো করে শোন হেদায়াত আসবে ইনশাআল্লাহ আল্লাহর নবী বললেন
ও সাহাবীরা শোনো জমিনের খবর হলো আল্লাহর বান্দা আর আল্লাহর বান্দীরা দুনিয়ার মানুষেরা এই দুনিয়ার বুকের উপরে যা কিছু করেছে জমিন তার নীরব সাক্ষী হয়ে আছে এখন কি জমিনের কোনো জবান আছে নাকি আরো জোরে বলেন এখন আমাদের জবান আছে কিন্তু জমিনের কোনো জবান কিয়ামতের দিন হবে উল্টা কিয়ামতের দিন হবে উল্টা মানে কি জমিনের জবান থাকবে কিন্তু আমাদের জবান থাকবে আপনারা বলবেন হুজুর আমাদের যে জবান থাকবে না এই কথা আপনি পাইলেন কোথায় কোথায় পাইলাম দেখেন আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম بما كانوا يكسبون الله تعالى বলছেন সেদিন তোমাদের জবানে তালা লাগিয়ে দেওয়া হবে ঠোঁট বন্ধ ফটার ফটার করা যাবে না মুখ সেদিন তালা লাগিয়ে দেওয়া হবে জবান বন্ধ এরপরে আল্লাহ বলছেন তোমাদের হাত তখন কথা বলা আরম্ভ করবে হাতের জবান কিয়ামতের দিন খুলে দিবেন কে এই হাত দিয়ে কত দাড়িওয়ালা মানুষকে দাড়ি ধরে ধরে টেনেছেন এই হাত দিয়ে আল্লাহর জমিনে কত আলেমদের হাতে অন্যায়ভাবে হাত করা আর পায়ে ঝান্ডা বিলি লাগিয়েছেন হাত সেদিন আল্লাহর কাছে বলে দিবে এই হাত দিয়ে কলম ধরে ইসলামের বিরুদ্ধে সাংবাদিকতার নামে সাংঘাতিকতা করে কত লেখালেখি করেছেন এই হাতের প্রত্যেকটা আঙ্গুলের মাথা সেদিন কথা বলবে কার সঙ্গে এই হাত দিয়ে কত মানুষকে পিটিয়েছেন এই হাত দিয়ে কত মানুষের ঘর বাড়ি ভেঙেছেন এই হাত দিয়ে কত মানুষের উপরে জুলুম করেছেন হাত সেদিন কথা বলবে পা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে কোথায় কোন অপকর্ম করেছেন পা সেদিন কথা বলবে দেখেন দুনিয়ার বিচার আর আল্লাহর বিচারের সিস্টেম কি একরকম নাকি আস্তে বলবেন না জোরে বলেন একরকম নাকি এই দুনিয়ার বিচারের পদ্ধতি হলো এমন কারো বিরুদ্ধে মামলা হয় কিংবা চার্জশিট গঠন হয় এরপরে তদন্ত হয় এরপরে আদালতে এজলাসের মধ্যে হেয়ারিং হয় উকিল পক্ষ শুনানি করেন এরপরে সাক্ষ্য গ্রহণ হয় তারপরে বিচারক সাহেব রায় দেন মাঝে মাঝে উপর মহলের প্রেসারে দেখা যায় বিচারকের রায় যাওয়ার কথা ছিল একদিকে চলে যায় আরেক দিকে আমরা মাঝে মাঝে বিচারের নামে অবিচার করে নিরপরাধীকে অপরাধী আর অপরাধীকে নিরপরাধী বানিয়ে দেই কিন্তু আল্লাহর বিচারে কোনো দুই নাম্বারই নাই আল্লাহর বিচারে কোনো বেইনসাফি আল্লাহর বিচারটা কত সুন্দর দেখেন আমরা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা করেছি আল্লাহ সব জানেন কিনা আল্লাহ জানার পরেও একতরফা বিচার করবেন না আল্লাহ তাআলা আপনি যে অপরাধী অপরাধীর অপরাধ তিনি প্রমাণ করে দিবেন কেমনে আল্লাহ প্রমাণ করবেন আল্লাহ সেই কথাগুলো বলছেন আল্লাহ বলছেন বান্দারে তোর হাত দিয়ে আমি কথা বলাবো তোর হাত বলবে তোর হাত দিয়ে তুই কি অপকর্ম করেছিস তোর হাত কথা বলবে কোন কোন ক্যাসিনোর বারে আর নাইট ক্লাবে গিয়ে এই হাত দিয়ে কত গ্লাস বোতল খাইছিস তোর হাত বলে দিবে কার কাছে আল্লাহ বলছেন আমার বিচারটা হলো এমন তোর পা কথা বলবে অন্য আয়াতে আল্লাহ সুন্দর করে বলেছেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন আল্লাহ বলছেন তোমাদের কান কথা বলবে এ যুবক ভাইরা শোনো তরুণ ছাত্র ভাইরা শোনো তোমাদের ওয়াজ চলে এসেছে এই কানের নিয়ামত কান কার দেয়া নিয়ামত খবরদার এই নিয়ামতের অপব্যবহার করো না এই কানে এয়ারপড ঢুকায় হেডফোন লাগায় সারাদিন আজে বাজে গান শোনো না নিষিদ্ধ জিনিস শোনো না এই যে কানের মধ্যে হেডফোন লাগায় ইয়ারফোন লাগায় আমি কি শুনলাম আমার আশপাশের কেউ না জানলেও যিনি জানেন তিনি কি কান কথা বলবে কান ফাঁস করে দিবে আল্লাহ তোমার বান্দা তোমার বান্দি কানের অপব্যবহার করেছে কান দিয়ে আজে বাজে এই জিনিস শুনেছে এখন তো ছাকা নাকা শোনো কেউ শুনতেছে না কিন্তু কান দিয়ে যে শুনেছো কান নীরব সাক্ষী হয়ে গেছে কান সেগুলো ফাঁস করে দিবে কার কাছে আমার যুবক ভাইরা শোনো চোখের নিয়ামতের অপব্যবহার করো না আল্লাহ বলছেন তোমার চোখ পর্যন্ত আমার সঙ্গে কথা বলবে এই যে চোখ চোখ যার যা নিয়ামত তিনি কি
এই চোখ দিয়ে রাস্তাঘাটে মেয়েদের দিকে তাকায়া তাকায়া আজে বাজে বকতে থেকো না এই চোখ দিয়ে মোবাইল ফোন হাতে নিয়ে আজে বাজে ভিডিও দেখো না চোখের খেয়ানত দুনিয়ার কেউ না জানলেও জানেন কি কালো সানগ্লাস লাগায়া কালো সানগ্লাসের আড়ালে আপনি কি দেখেন আপনার আশপাশের কেউ জানে না কিন্তু চোখের খেয়ানত একজনের কাছে ঠিকই ধরা পড়ে তিনি কে এজন্য আল্লাহ কোরআনে বলেছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন চোখের খেয়ানত তিনি জানেন এজন্য চোখের অপব্যবহার করবেন না আমার যুবক ভাইরা এই চক্ষুকে নিম্নগামী করো কলেজের ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিংবা রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করো না মেয়েদের দিকে তাকায়া থেকো না কারণ আল্লাহ বলেছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে রাখে এই চোখের হেফাজত করতে হবে গুনার কোন দিকে চোখ দেওয়া যাবে না কারণ চোখ কিয়ামতের দিন কথা বলবে কার সাথে আমার যুবক ভাইদেরকে বলছি খবরদার যৌবনের হেফাজত করো চোখের হেফাজত করো কানের হেফাজত করো চরিত্রের হেফাজত করো যারা পড়াশোনা করছো পড়াশোনা চলাকালীন সময়ে মেয়েদের ফিতনায় পড়ে যাও না হারাম রিলেশন করো না জিএফ বানায়ো না কই হুজুর এটা আমার জাস্ট ফ্রেন্ড আজকে ফ্রেন্ড কালকে হয়ে যাবে গার্লফ্রেন্ড পরে দিন অন্য কিছু হয়ে যেতে পারে সুতরাং ফিতনা থেকে বেঁচে থাকো দুনিয়াতে নারীর ফিতনা আর টাকা এই দুইটা জিনিসের অপব্যবহার মানুষকে নষ্ট করে ফেলে টাকার লোভ মানুষকে নষ্ট করে এবং নারীর ফিতনা মানুষকে নষ্ট করে ফেলে এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো যারা পড়াশোনা করো শোনো শোনো মেয়েদের পিছনে ঘুরঘুর করো না তোমার এই বয়সে তুমি ভালো করে পড়াশোনা করো পড়াশোনায় মন দিয়ে ক্যারিয়ারটা সুন্দর করো আজান হলে মসজিদে নামাজে যাও নামাজে গিয়ে চরিত্র সুন্দর করো তোমার ক্যারিয়ার আর তোমার চরিত্র যদি ভালো হয় মেয়ের পিছনে ঘুরঘুর করা লাগবে না দেখবা সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে আছে হ্যাঁ যুবকরা শোনো মেয়েদের পিছনে ঘুরবা না মেয়েদের পিছনে ঘুরলে সারা জীবন ঘুরবা বিয়ে করার পরেও পাত্তা পাবা না ক্যারিয়ার সুন্দর করো চরিত্র সুন্দর করো দেখবা বউয়ের কাছেও সম্মান থাকবে শ্বশুর বাড়ির কাছেও সম্মান থাকবে খবরদার আমার কলিজার টুকরা ভাইয়েরা হারামের দিকে যাইও না হারামে কোনো আরাম পাবা যাদের বয়স হয়ে গেছে বিয়ে করে ফেলে কিন্তু হারামের ধারে কাছেও যেও না আজকে মাহফিলে কি মহিলারা এসেছেন আমার বোনদেরকেও বলবো খবরদার হারামের দিকে যাইয়েন না হারামে কখনো কোনো আরাম পাবেন যুবকদেরকে বলছি যুবক তোমরা মোবাইল ফোন ব্যবহারে সাবধান হও তোমরা মোবাইল ফোন ব্যবহারে সতর্ক হও আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে শেষ জামানা জ্বলন্ত অঙ্গারের উপরে দাঁড়িয়ে থাকা যেমন কঠিন শেষ জামানায় ইমান রাখাও কঠিন সকালবেলা ইমানদার বিকেলবেলা কাফির হয়ে যাবে এখন ইমান হারানোর জন্য ঘরের বাইরে যাওয়া লাগবে না আমাদের পকেটের ভিতরে ইমান হারানোর সবচেয়ে বড় চরিত্র বিধ্বংসী উপাদান আছে না নাই আমার যুবক ভাইদেরকে বলছি ভাইয়েরা প্রযুক্তি ব্যবহার করছো করো মোবাইল ব্যবহার করছো করো কিন্তু অতিরিক্ত কোন জিনিস ভালো অপব্যবহার করিও না সঠিক ব্যবহার তোমরা কেউ কেউ আছো যারা পড়াশোনা করো তোমরা 13 ঘন্টা 14 ঘন্টা ফেসবুক ব্যবহার এত সময় ফেসবুকে তোমরা কি করো আমাকে বলো 1 ঘন্টা আধা ঘন্টা এনাফ বাকি সময়গুলো পড়াশোনা করো আর তোমরা তোমাদের ঘুমের অভ্যাস আর খাদ্যাভ্যাসে যে অবস্থা ঘটিয়েছো তোমাদেরকে নিয়ে ভয় হচ্ছে হয়তো আগামীতে আমরা অসুস্থ জেনারেশন পেতে যাচ্ছি আমার চাচা জানটা রাগ করে না আমি যুবকদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলছি আজকে তো যুবকরাই মাহফিলে বেশি ঠিক কি না এই যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলার দরকার আছে না নাই শোনো যুবকরা শোনো আজ থেকে 50 বছর আগে 60 বছর আগে আমাদের কারো ঘরে কারেন্ট ছিল না আমাদের চাচা চাচি দাদা দাদিরা বলে শোনো তোমাদেরকে সুন্দর কিচ্ছা শোনাই যুবকরা শোনো এগুলো তো তোমাদের জন্য শিক্ষা আছে আমাদের চাচা চাচি দাদা দাদি নানা নামী নানা নারীদের আমলে ঘরের মধ্যে কারেন্ট না তাদের ঘরের মধ্যে টেলিভিশন নাই তাদের ঘরের মধ্যে তখন মোবাইল ছিল না ওয়াইফাই ছিল না ইন্টারনেট ছিল না কিচ্ছু ছিল না এই জন্য রাত 8টার পরে তাদের কোনো কাজ কাম খাইয়া দিয়া ঘুম এখন তো রাত বাজে 11টা এতক্ষণে তাদের এক দফা ঘুম
শেষ ফজরের সময় তারা উঠে যাইতেন তাদের ঘুমের অভ্যাস ঠিকঠাক ছিল তারা ঘুমাইতেন তাদের ঘুমের অভ্যাস ঠিক খাওয়া দাওয়া ঠিক এজন্য দেখেন আপনাদের এই সাতবাড়ি এলাকায় দেখেন আমার চাচাদের দিকে তাকান এই দেখেন এক চাচা ওনার বয়স কত হবে আমি জানি না কিন্তু ফিজিক্যালি এখনো ফিট আলহামদুলিল্লাহ এনার্জেটিক মানুষ আমি উত্তরবঙ্গ সফর করি উত্তরবঙ্গে ওইদিন এক চাচা আমার সাথে দেখা করলেন বললেন বাবা আমার বয়স 103 বছর উনার এনার্জি দেখে আমি অবাক 103 বছর বয়সে এখনো স্ট্রংলি হাঁটেন খাওয়া দাওয়া কথাবার্তা সব ঠিকঠাক আলহামদুলিল্লাহ যুবকরা তোমাদেরকে বলছি শোনো ভাইয়েরা ছাত্ররা শোনো দেখো তারা ঠিকমতো ঘুমাইছেন খাওয়া দাওয়ার অভ্যাস ঘুমের অভ্যাস জীবনে একটা সুন্দর রুটিন ছিল আমাদের জন্ম মৃত্যু আল্লাহর কাছ থেকে ফিক্সড করা আছে কিন্তু অসুস্থ হয়ে বেঁচে থাকার চেয়ে সুস্থভাবে বেঁচে আল্লাহর কাছে চলে যাওয়া এটা শুদ্ধ এটা ভালো তারা ঘুমের অভ্যাস খাদ্যাভ্যাস ঠিক রেখেছেন ফিজিক্যালি ফিট আছেন সুস্থতা অসুস্থতার মালিক যদিও আল্লাহ কিন্তু আপনাকে সচেতন থাকার দরকার আছে না আল্লাহ তো কোরআনেই বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা নিজেকে নিজে ধ্বংসের দিকে নিয়ে যাইও দেখো তারা ঘুমায় যাইত তাদের ঘরে কিচ্ছু ছিল এখন আমাদের ঘরে কি আছে যুবকরা চিন্তা করো আমাদের ঘরে এখন কারেন্ট আছে মোবাইল আছে ওয়াইফাই ইন্টারনেট কম্পিউটার ল্যাপটপ ট্যাবলেট আইপ্যাড এভরিথিং সব আছে এজন্য রাত দুইটা তিনটা পর্যন্ত আমাদেরও জেগে থাকার অভ্যাস হইয়া কি হইছে কি পরিণতি হইছে ফজরের নামাজ তো আছেই ভাইয়েরা আরো কিছু জিনিস আছে সেগুলো বলি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই কি হইছে দেখবেন চাচারা জুয়ান ছেলেরা আপনারা চোখে দেখেন জুয়ান ছেলেরা যুবকরা চোখে দেখে না ঝাপসা ঝাপসা দেখে কেন স্ক্রিনের দিকে তাকাতে তাকাতে তার চোখের পাওয়ার কমে যাচ্ছে তার মাইগ্রেনে প্রবলেম হচ্ছে তার চেহারা লাবণ্য চলে যাচ্ছে তার যৌবন ক্ষয় হয়ে যাচ্ছে লয় হয়ে যাচ্ছে ঘুম হলো মানুষের সুস্থ থাকার সবচেয়ে বড় ঔষধ রাত দিয়েছেন আল্লাহ ঘুমানোর জন্য সে রাতে সজাগ থাকে কিছু যুবক আছে দেখবেন ফজর পর্যন্ত সজাগ আর দুপুর একটা পর্যন্ত ঘুম আছে না নাই এটার কারণে তোমাদের কি ক্ষতি হচ্ছে শোনো যুবক ভাইয়েরা তোমাদের 30 বছরের চুল পেকে যাচ্ছে দেখবেন অনেকের চুল পাকতেছে তোমাদের গাল ভেঙে যাচ্ছে তোমাদের সৌন্দর্য চেহারা আরে যুবক বয়সে মানুষের চেহারা সুন্দর থাকবে স্মার্ট থাকবে চেহারার যৌবন লাবণ্য হারিয়ে যাচ্ছে চোখের আলো কমে যাচ্ছে ফিজিক্যাল এনার্জি কমে যাচ্ছে কেন হচ্ছে জানো এই যে রুটিন ঠিক নাই জীবনে কোনো ব্যালেন্স নাই খাদ্যাভ্যাস ঘুমের অভ্যাস ঠিক নাই ভাইয়েরা অসুস্থতা থেকে বেঁচে থাকতে হলে আর জীবনকে ধ্বংস থেকে বাঁচাতে হলে এখনো সময় আছে রাতের বেলা ঠিক মতো ঘুমাও সবকিছুতে ব্যালেন্স ফিরিয়ে আনো নইলে আমরা আশঙ্কা করছি আগামী দিনে হয়তো একটা অসুস্থ জেনারেশন আমরা পেতে পারি আপনারা দেখবেন একটা বাস্তব কথা বলে যায় কেউ যদি সারা রাত জেগে থাকে ওই ঘুম পূরণ করার জন্য দিনে যদি 10 ঘন্টাও ঘুমায় দেখবেন ঘুম ফিল আপ হয় আর রাতের বেলা 3-4 ঘন্টার ঘুম এনাফ ঠিক না যুবক ভাইদেরকে বলছি খবরদার চোখের অপব্যবহার চরিত্রের অপব্যবহার করো না এই যে আয়াত আমরা ছিলাম আল্লাহর বিচার পদ্ধতি নিয়ে চোখ কথা বলবে কান কথা বলবে এমন কি শরীরের চামড়া পর্যন্ত কথা বলবে এজন্য আমাদের সবাইকে দুনিয়ায় থাকাকালীন সতর্ক হওয়ার দরকার আছে না নাই আল্লাহ বলছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিতু আখবারহা জমিন সেদিন সব খবর বলে দিবে হাত পা চোখ কান নাক সব তো কথা বলবে এই পাশাপাশি জমিনও কথা বলা আরম্ভ করবে জমিন বলবে আল্লাহ তোমার বান্দা হাসিবুর রহমান আমি আমাকে দিয়ে উদাহরণ দিয়ে আপনাকে দিয়ে বললে তো রাগ করবেন বলবে আল্লাহ তোমার বান্দা হাসিবুর রহমান সে সারা জীবন এই এই করেছে এই এই করে নাই এই এই করেছে জমিন সেদিন সাক্ষ্য দিবে কার কাছে আর এই জমিনের উপরে বাহাদুরি করবেন না এমন অপকর্ম করবেন না কারণ জমিন এখন নীরব সাক্ষী জমিন কথা বলে না চুপচাপ একটু আগে বলেছিলাম কিয়ামতের দিন হবে উল্টা আমাদের জবান বন্ধ জমিনের জবান খুলবেন কে আল্লাহ বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন জমিনকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে ও আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার ভেতরের সবকিছু বের করে দিবে
এগুলো দেখে মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা জমিনের কি হলো আল্লাহ বলছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা জমিন সেদিন সব খবর বলে দিবে আপনারা বলতে পারেন হুজুর জমিন কেন সব কিছু বলে দিবে আল্লাহ পরের আয়াতে জবাব দিয়েছেন বি আন্না রাব্বাকা আউহালাহা কারণ জমিন কথা বলার জন্য জমিনকে আদেশ দিবেন কে আল্লাহ এরপরের আয়াতে আল্লাহ বলছেন ইয়াউমা ইদি يصدر الناس أشتاتا ليروا أعمالهم সেদিন মানুষ দলে দলে কবর থেকে উঠে রবের দিকে যাবে কেন যাবে যাতে করে হাশরের মাঠে লিউরাউ আমালাহুম তারা তাদের আমল সমূহ যেন দেখতে পায় কিয়ামতের দিন আমাদের সারা জীবনের আমলনামা যিনি আমাদেরকে দেখাবেন তিনি কি এখন তো দেখাবেন কেমনে এটা বুঝানো আপনাদেরকে সহজ প্রাচীনকাল হইলে কঠিন হইতো আধুনিক যুগে ব্যাপারটা কঠিন নয় এই যে আমার সামনে ক্যামেরা আছে ক্যামেরাগুলো বানাইছে কি মানুষ জুড়ে বলেন কে বানাইছে এই ক্যামেরা দিয়ে অডিও ভিডিও দিয়ে রেকর্ড করা হচ্ছে এই ক্যামেরা বানালো মানুষ এখন ক্যামেরা বানানোর জন্য মানুষের মাথার মধ্যে জ্ঞান দিয়েছেন কে আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি এই ক্যামেরা আবিষ্কার করে মানুষ যদি অডিও ভিডিও রেকর্ড করে রেখে দিতে পারে তাহলে যে আল্লাহ জ্ঞান দিলেন ওই আল্লাহ বুঝি আমার আপনার সারা জীবনের প্রকাশ্য গোপন ছোট বড় সব কিছু রেকর্ড করে রাখতে পারেন না যুবকরা তোমরা বিশ্বাস করো রেকর্ড হইতে বিশ্বাস করো তাহলে তোমরা যুবকরা আমাকে বলো স্পেশালি চাচারা আপনাদেরকে তো আমি তুমি করে বলবো না যুবকদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতেছি যুবকরা তোমরা যদি বিশ্বাস করো রেকর্ড হয় আল্লাহর কাছে তাহলে তোমরা আমাকে বলো রাতের বেলা অন্ধকারে তোমরা কেন পর্নোগ্রাফি দেখো তোমরা আমাকে জবাব দাও কেন তোমরা অন্ধকার রুমে গুনাহ করো কেন তোমরা নীরবে নিভৃত রুমে একা করো একা গুনাহ করে ফেলো যুবকরা তোমরা বলো যদি সব রেকর্ড হয় বিশ্বাস করো তাহলে কেন তুমি একা রুমে ঘুমালে তখন কেন তুমি আজে বাজে ভিডিও দেখো তোমার বিবেককে প্রশ্ন করো ঘরের সবাইকে ফাঁকি দেওয়া যায় আব্বু আম্মু ভাই বোন সবাই সবার রুমে কিন্তু আমি আমার রুমে দরজা লাগাইয়া কি করছি কেউ খবর জানে না একজন খবর জানেন তিনি কি এই ভয়টা অন্তরে থাকলে গুনাহ করার সুযোগ আছে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না হৃদয়ে থাকবে কার ভয় আল্লাহর ভয় যদি কোনো যুবকের হৃদয়ে থাকে কখনো সে গুনাহ করবে না মোবাইল ফোন হাতে নিয়েছে রাতের বেলা ইন্টারনেট কানেকশন লাগানো আছে চাইলে যুবক এখন পর্নোগ্রাফি দেখতে পারে চাইলে সে এখন নাটক সিনেমা দেখতে পারে কিন্তু অন্ধকার রুমে কেউ তাকে না দেখলেও আল্লাহ তাকে দেখছেন এই ভয়টা যদি অন্তরে থাকে যুবক গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে আমার যুবক ভাইয়েরা সব সময় অন্তরে একজনের জিকির থাকবে একজনের ভয় থাকবে সবাই আওয়াজ করে বলো যুবকরা তিনি কি আল্লাহ আল্লাহকে ভয় করা যাবে তো রাতের বেলা লুকাইয়ে আবার গার্লফ্রেন্ডকে কল দিও না কথা বলো না গার্লফ্রেন্ড আবার কি কিসের গার্লফ্রেন্ড বিবাহের আগে কোন ধরনের হারাম রিলেশনে জড়াতে পারবা না চরিত্র হেফাজত করো যুবকরা নবীজি বলেছেন বুখারী শরীফের হাদিস যুবকরা মন দিয়ে হাদিসটা শোনো নবীজি বলেছেন মাইয়াত মাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আতমানু লাহুল জান্নাহ নবীজি বলেছেন যে ব্যক্তি তার দু চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান এই লজ্জাস্থানের অপব্যবহার না করে জিনা থেকে বেঁচে যারা লজ্জাস্থানের জিম্মাদারি গ্রহণ করবে নবীজি বলেছেন শোনো কাল কিয়ামতের দিন আমি নবী নিজে তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইয়েরা সবাই নবীজির সাফায়াত চাই কি চাই না চরিত্র বানাতে হবে সুন্দর চরিত্রের মধ্যে কোনো দাগ লাগানো যাবে পারা যাবে তো পারা যাবে আওয়াজ তো কম হইল পারা যাবে তো আল্লাহ বলছেন মানুষ তার আমলনামা দেখবে সুতরাং সাবধান হয়ে যান এমন কিছু কইরেন না রেকর্ড তো হয়েই যাচ্ছে
রেকর্ডিং কিন্তু দেখানো হবে সেদিন কিন্তু লজ্জায় পড়ে যাবেন এজন্য দুনিয়াতে থাকাকালীন সতর্ক হওয়ার দরকার আছে না নাই কিয়ামতের দিন মানুষের হাতে আমলনামা দেওয়া হবে মানুষ তাদের আমলনামা দেখবে দল হলো মাত্র দুইটা এর বাইরে কোনো দল নাই আল্লাহর কাছে দল হলো মাত্র দুইটা আল্লাহ বলেছেন ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর একটা হলো জান্নাতি দল আরেকটা হলো জাহান্নামী দল কিয়ামতের দিন জান্নাতি লোকেরা তারা সমতারা ডান হাত দিয়ে সামল থেকে আমলনামা গ্রহণ করবে আর জাহান্নামীরা পেছন থেকে বাম হাতে আমলনামা রিসিভ করবে আমলনামা পাওয়ার পরে কার অবস্থা কেমন হবে আল্লাহ এবার বলছেন শুনেন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কায়েন 19 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ফাআম্মা মান أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية الله تعالى বলছেন জান্নাতি যারা সামন থেকে ডান হাতে আমলনামা পাবে তারা তারা তাদের আমলনামা হাতে পেয়ে দেখবে আমলনামা হাতে নিয়েই তো জান্নাতীরা দেখবে আমলনামায় লেখা পাঁচ ওয়াক্তের নামাজ তাহাজ্জুদের নামাজ দুনিয়াতে যত ভালো ভালো কাজ করত সব লেখা আছে না নাই কিছুদিন আগে এইচএসসি পরীক্ষার রেজাল্ট হলো এইচএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ছাত্র সে যদি হাতে তার মার্কশিট পায় আনন্দে তার মার্কশিটটা সবাইকে দেখাতে চাইবে কি চাইবে না আল্লাহ বলছেন জান্নাতুল লোকেরা হাতে আমলনামা দেখে খুশিতে আত্মহারা হয়ে বলবে হ্যাঁ উমকুরাউ কিতাবিয়া দেখো 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 আমার আমলনামা পড়ে দেখো ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া আমি মনে করতাম একদিন আমাকে হিসাব দেওয়া হবে একদিন বিচার করা হবে দেখো সেই ভয়ে যে আমি ভালো ভালো কাজ দুনিয়ায় করেছি সব লেখা আছে আল্লাহ তখন বলবেন বান্দারে তোর চিন্তা নাই তুই খুশি হয়ে আমার জান্নাতে ঢোকার জন্য প্রস্তুত হয়ে যা আল্লাহ এই সকল জান্নাতি বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করে দাও এরপরে আল্লাহ বলছেন জাহান্নামী যারা পেছন থেকে বাম হাতে আমলনামা পাবে তারা আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু হাকু ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া রব্বুল আলামিন বলছেন জাহান্নামী পাপি তাপি গাদ্দারেরা যখন পেছন থেকে আমলের খাতা বাম হাতে নিবে নিয়ে দেখবে তার সারা জীবনের বেনামাজ এগুলো লেখা চুরি করেছে ডাকাতি করেছে জেনা করেছে বদমাশি করেছে লুটপাট করেছে দিনের কাজ রাতে করেছে সব এখানে আছে না নাই সব আছে তখন সে বলবি আলাইতানি আফসোস আমার জন্য লাম ওতা কিতাবি আমার কাছে আমার হাতে যদি আমলনামাটা না দেয়া হতো আমি বেঁচে যেতাম ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া হিসাব যদি আজকে না নেওয়া হতো সেটা আমার জন্য ভালো হতো সে তখন বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া দুনিয়ায় যে মরে গেছিলাম এখন যদি আবার জীবিত করে হিসাবের জন্য না উঠানো হতো সে তাহলে তো আমি বাঁচতে পারতাম মা আগনা আন্নি মালিয়া দুনিয়ায় বাড়ি গাড়ি এত সম্পদ ছিল কোথায় আমার সম্পদ সম্পদগুলো তো আজ আমাকে বাঁচাতে পারছে না হালাকা আন্নি সুলতানিয়া কোথায় আমার ক্ষমতা দুনিয়াতে এত ক্ষমতা ছিল দুনিয়ার ক্ষমতাওয়ালা মানুষ না কিয়ামতের দিন মাথা নিচু করে দিয়া নাফসি নাফসি করে করে বাঁচার জন্য পেরেশান হয়ে যাবে কারণ কিয়ামতের দিন কারো কোনো ক্ষমতা চলবে না ক্ষমতা চলবে কার আল্লাহ বলছেন মানুষ আমলনামা দেখবে
আমল নামা দেখবে এরপরে রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলছেন আমল নামা হাতে হাতে দেওয়ার পরে আল্লাহর বিচার শুরু হবে শেষের দুইটা আয়াত এবার শুনেন কেমনে আল্লাহ বিচার করবেন সেটা বলছেন ফামাইয়া মাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিস قال ذرة شر يرى او চাচা দাদা বসেন 5টা মিনিট বসেন রে বাবা শেষ ভালো যার সব ভালো দেখেন কি সুন্দর ধারাবাহিক তাফসীর হয়েছে এই শেষের আয়াতেই শিক্ষা আল্লাহ বলেছেন অতএব যারা অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখবে অর্থাৎ তার প্রতিদান পুরস্কার পাবে এবং অনুপরিমাণ খারাপ কাজে করবে সেও তা দেখবে অর্থাৎ তার শাস্তি পাবে অনুপরিমাণ আল্লাহর আয়াত নাজিলের সিস্টেমটা কত সুন্দর আল্লাহ বললেন অনুপরিমাণ আপনাদের এলাকায় সরিষার চাষ হয় কি হয় না সরিষার দানা ছোট না বড় সরিষার থেকেও ছোট হলো অনু আল্লাহ বলছেন অনুপরিমাণ যা খালি চোখে দেখা যায় না এরকমও যদি অনুপরিমাণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোন ভালো আমল করো সেটার পুরস্কারও দিবেন কে আবার অনুপরিমাণ খারাপ কাজ করলে সেটার শাস্তি দিবেন কে এই আয়াতে আল্লাহ তাআলা অনুপরিমাণ ভালো কাজ অনুপরিমাণ অসৎ কাজ অনুপরিমাণ সৎ কাজ অনুপরিমাণ অসৎ কাজ অনুপরিমাণ ভালো কাজ অনুপরিমাণ খারাপ কাজের কথা কেন বললেন যাতে করে আমরা অনুপরিমাণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র গুনাহ থেকেও নিজেরা হেফাজত থাকি আমরা যেন ক্ষুদ্র কোনো গুনাহের কাছে না যাই কারণ অনু 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 ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র গুনাহ যদি করতেই থাকেন গাফলতি করে যদি করতে থাকেন ছোট ছোট অনেক গুনাহ জমতে জমতে একটা সময় গুনাহের একটা পাহাড় হয়ে যাবে এজন্য আল্লাহ তাআলা বলেছেন না অনুপরিমাণ গুনাহ থেকে তুমি বিরত থাকো নবীজি বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আয়েশা গো আল্লাহর রাস্তায় একটা খেজুর সৎকা করে হলো জাহান্নাম থেকে বাঁচো ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট ছোট পাপ থেকে সাবধান হও কারণ ছোট ছোট পাপ গুলো জমতে জমতে গুনাহের পাহাড় হয়ে যাবে নবীজি একটা হাদিসে খুব সুন্দর একটা উদাহরণ দিলেন নবীজি বললেন মনে করো এক সম্প্রদায়ের কিছু লোকেরা যদি কোন একটা এলাকায় যায় এরপরে কয়েকজন মিলে যদি জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে কয়েকদিন কাঠ সংগ্রহ করে করে যদি তারা কাঠ জমা করে সেখানে কাঠের একটা স্তূপ জমবে কি জমবে না নবীজি বলেছেন এরপরে কেউ এসে যদি আগুন লাগায় দেয় তখন কাঠের এই স্তূপ থাকবে সব পুড়ে যাবে নবীজি বলেছেন শোনো তোমরাও যদি এরকম অল্প 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 গুনাহ করে গুনাহ জমাইতে থাকো এই গুনাহগুলো তোমাদের নেক আমলকে জ্বালায়া পোড়ায়া ছাই করে নবীজি বলেছেন অনুপরিমাণ সৎকাজ সেটাকেও তোমরা তাচ্ছিল্য করো না আল্লাহর নবী বলেছেন পিপাসার্থ মানুষকে পানি পান করাও এটা হালকা কাজ মনে করো না এটাও একটা ভালো কাজ এর ধরনের ভালো কাজগুলো জমতে জমতে নেকির একটা পাহাড় হওয়ার সুযোগ আছে না নাই দেখেন দেখেন দুইটা ঘটনা আপনাদেরকে শোনাইয়া তারপরে আমি ফিনিশিং এর দিকে যাব দুইটা ঘটনা বলবো মনোযোগ আছে না গেছে দুইটা ঘটনা শুনেন তুচ্ছ তাচ্ছিল্য করে কোনো ছোট কাজকে ছাড়বেন না ভালো কাজ ছাড়বেন না আবার ছোট ছোট পাপের ব্যাপারেও গাফলতি করবেন না একজন মহিলার কথা নবীজি বললেন ওই মহিলা নামাজি রোজাদার দিনদার আল্লাহওয়ালা কিন্তু ওই মহিলা তার ঘরের বিড়ালকে বেঁধে রাখতো অভুক্ত রেখে দিত ওই মহিলার নামাজ রোজা সমস্ত ইবাদত আল্লাহ বরবাদ করে দিয়ে মহিলাকে জাহান্নামে বানিয়ে দিলেন বিড়ালের মতো একটা প্রাণীকে অভুক্ত রেখে কষ্ট দেওয়ার কারণে তাহলে বোঝা গেল বিড়ালের মতো একটা প্রাণীর প্রতি অবিচার করা যাবে ছোট্ট গুনাহের কাছ থেকে আপনি হেফাজতে থাকতে হবে কারণ ছোট ছোট গুনার কাজ আপনাকে জাহান্নামী বানিয়ে দিতে পারে আবার ছোট ছোট সৎকাজ এটাকেও অবহেলা করা যাবে না ছোট ছোট সৎকাজও আপনার নাজাতের ওয়াসিলা হয়ে যেতে পারে কি পারে না আরেকটা ঘটনা বলছি যে শুনেন একজন মহিলা জিনাকারিনী মহিলা জিনা করে ফেলেছে আল্লাহ তার উপরে নাখুশ আল্লাহ তার উপরে নারাজ ওই মহিলা একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ করে রাস্তার মধ্যে একটা পিপাসার্থ কুকুর দেখলো ওই পিপাসার্থ কুকুর পিপাসার্থ হয়ে জিহ্বাটা বের করে দিয়ে হাঁপাচ্ছে মহিলার দেখে দয়া লাগলো এখন তো কাপড়ের মোজা ওই যুগে ছিল চামড়ার মোজা
তখন মহিলা তার পা থেকে চামড়ার মোজা খুলে কুয়া থেকে পানি উঠায়া ওই পিপাসার তো কুকুরকে পান করালো এই ছোট্ট একটা ভালো আমলের কারণে ওই মহিলার গুনাহ maaf করে দিয়ে মহিলাকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিয়েছে দুইটা ঘটনা কেন বললাম দুইটা ঘটনার ভিতরে শিক্ষা আছে ছোট্ট ছোট্ট গুনাহ এগুলোকে আমরা হালকা মনে করব না কোনো গুনাহের ধারে কাছেও ঘেষা যাবে না ভালো কাজ এই যে মাহফিল হলো একজন পুষ্টার হাতে দিয়ে বলল যাও পুষ্টার গুলো লাগাও এটা ভালো কাজ না খারাপ কাজ যুবকরা চলে গেল পুষ্টার নিয়ে পুষ্টার লাগালো এখানে মাহফিল হবে গান বাজনা তো হবে মাহফিল হবে কোরআন হাদিসের কথা শুনবে সে মাহফিলের প্রচার করলো ভালো কাজ এর একটা নেকি আছে না নাই তাহলে ভালো কাজে আমরা কখনো গাফলতি করব আল্লাহ তাআলা বলছেন অনুপরিমাণ ভালো কাজ করলে সেটাও দেখবা অনুপরিমাণ খারাপ কাজ করলে সেটাও দেখায়া শাস্তি দিবেন কি আল্লাহ এবার আসেন আব্বা জানরা চাচা জান ভাই জানরা আমার দিকে তাকান এই যে সূরা জিলজালের সংক্ষিপ্ত তাফসীর আমরা শুনলাম এখান থেকে ছয়টা শিক্ষা মুখস্থ করে এখন বাড়িতে যাব কয়টা শিক্ষা আচ্ছা ছয়টা কথা আপনারা মুখস্থ করতে পারবেন না ইনশাআল্লাহ আওয়াজ তো কম হইল ছয়টা শিক্ষা মুখস্থ করতে পারবেন না আপনারা ইনশাআল্লাহ চলেন আমরা জেনে নেই নাম্বার 1 এক নাম্বার আমরা প্রথম আয়াতে কি বলেছিলাম ইদা জুলজিলাতিল আরদু জিলজা যখন পৃথিবীকে প্রবল ভাবে প্রকম্পিত করা হবে তাহলে বোঝা গেল জমিনের মালিক আমরা নই জমিন কাঁপাইতে পারেন কে আল্লাহ এক নাম্বার শিক্ষা হলো জমিন আমাদের বাপ দাদা নয় এজন্য এই জমিনের উপর আমরা বাহাদুরি করব না আল্লাহকে ভয় করব কারণ আমরা বেশি বাহাদুরি করলে জমিনে নাড়াচাড়া দিয়ে আমার বিল্ডিং ক্ষমতা সবকিছু শুদ্ধ মাটির তলায় গেড়ে দিতে পারেন কে আল্লাহ এক নাম্বার শিক্ষা আজকের ওয়াজ থেকে নিয়ে গেলাম যতদিন বাঁচব জমিনের উপরে গুনাহ করার সাহস করব আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলার সাহস করব কি আজীব অবস্থা মাহফিল বন্ধ করে দিই আলেমদের সঙ্গে বেয়াদবি করি কোথায় কি করেন সেন্স ঠিক আছে তো আপনার নাকি মগজ শুধু আউলা জাউলা করে এজন্য আউলা জাউলা করেন আপনিও একটু ভেবে চিন্তে করবেন জমিন কা আল্লাহ আমরা কা আল্লাহ বেশি ফুডুর ফুডুর কইরেন না কারুনের কথা মনে আছে তো তার সম্পদ শুদ্ধা কারুনের সম্পদের চাবি বহন করত একদল বিরাট শক্তিশালী যুবক আল্লাহু আকবার তার সম্পদ শুদ্ধা শেষ করে দিয়েছেন কে আল্লাহ আর ফেরাউন আর নমরুদদের শাস্তা করেছেন কে আল্লাহ ওই আল্লাহ নাই আছে থাকলেও ক্ষমতা পাওয়ার আগের মতো নাই আছে বিশ্বাস হয় আল্লাহকে ভয় করো প্রথম শিক্ষা আল্লাহর জমিনের উপরে বেশি ফুডুর ফুডুর করব না জমিনের তলায় গেড়ে দিতে পারেন কে আল্লাহ মনে থাকবে তো নাম্বার 2 দুই নাম্বার শিক্ষা হলো ওই যে বলছিলাম জমিন তার ভেতর থেকে বের করে দিবে সম্পদ শুদ্ধা বের করে তাহলে যেই সম্পদ কিয়ামতের পর পড়ে থাকবে কি কাছেও যাবে না ওই সম্পদ কামাই করতে গিয়ে আজকে আমরা নামাজ কাজা করি ওই সম্পদের জন্য আজকে আমরা দুর্নীতি করি ঘুষ খাই সুদ খাই লুটপাট করি কার জন্য করেন এখন মরে যান সম্পদ সম্পদের জায়গায় আপনি কবরে কিছু ভূমিদস্যু আছে মানুষের জায়গা জমি দখল করে এ তুমি কার জায়গা দখল করো তোমার জায়গা তো মাত্র 3.5 ভাগ কথা কোন না কেন তোমার জায়গা কয় হাত ভূমিদস্যু এত মানুষের জায়গা দখল করে তোমার পেট ভরে না কেন মিয়া তোমার জায়গা তো মাত্র 3.5 হয় এর বেশি জায়গা তোমার কপালে আসুন দুই নাম্বার শিক্ষা নেই আমরা সবাই এই জায়গা জমিন অর্থ সম্পদ টাকা সম্পদ কামাবো কিন্তু এগুলো করতে যাইয়া আল্লাহর বিধান লঙ্ঘন করব না নামাজ ছাড়ব না কখনো দুর্নীতি অন্যায় অপকর্মে জড়াবো না তিন নাম্বার শিক্ষা তিন নাম্বার শিক্ষা কি ওই যে বলেছিলাম ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা জমিন সব খবর ফাঁস করবে কার কাছে ভাই রে আল্লাহর ওয়াস্তে প্লিজ এই জমিনের উপরে এমন কিছু কইরেন না আমি বলছিলাম জমিন এখন মজলুম খালি আমাদের পাড়া খায় জবান নাই কিচ্ছু বলে না কিয়ামতে হবে বলেন কিয়ামতে হবে আমাদের জবান জমিনের জবান এই জমিনে এমন কিছু কইরেন না যাতে করে জমিন ঠাস ঠাস করে সব বলে দিয়ে আপনাকে অপরাধী বানায় সাবধান আসুন জমিনের উপরে সচেতন হয়ে চলি ইনশাআল্লাহ
নাম্বার 4 চার নাম্বার শিক্ষা হলো কিয়ামতের দিন আমাদের আমলনামা দেখানো হবে দেখানো হবে ইয়া আল্লাহ এখন তো এখানে কয়েক হাজার মানুষ কিয়ামতের দিন হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে আমাদের গোপন গোপন জিনিস যদি আল্লাহ ফাঁস করে দেন কোন বিজ্জত যে আমরা হয়ে যাব এজন্য আমাদের প্রত্যেককেই দুনিয়াতে থাকা অবস্থায় সচেতন হয়ে ইমানদার হয়ে ইমানি জীবন যাপন করার দরকার আছে না নাই নাম্বার 5 পাঁচ নাম্বার শিক্ষা হলো ভালো কাজ খুব তুচ্ছ হোক আমি এটাকে অবহেলা করব না সমস্ত ভালো কাজের জন্য আমরা সব সময় ভালো কাজে এগিয়ে থাকব ছয় নাম্বার শিক্ষা হলো পাপের কাজের ধারে কাছেও যাব গান বাজনা যেখানে গান বাজনা যেখানে গায়িকা নায়িকা যেখানে সুদ ঘুষ যেখানে কোরআন হাদিস যেখানে আলেম উলামা যেখানে চিত্র খুব সুন্দর এখানে মানুষ এসেছে কাউকে পয়সা দেওয়া হয়নি সবাই গাটের পয়সা খরচ করে এসেছে এখানে কাউকে খাবার দেওয়া হবে না শুধু এই নাঙ্গলকুটে নয় গোটা দেশে প্রতিদিন কোরআনের আওয়াজ শোনার জন্য কোরআনের আকর্ষণে যেভাবে মানুষ ছুটে এসে কোরআনের জন্য জমায়েত হয় এই চিত্রগুলো বলে দিচ্ছে এই বাংলাদেশ নাস্তিক মুরতাদদের নয় আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলেম উলামার বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আল্লাহ আমাদেরকে কবুল করেন আমি খুব খুশি হয়েছি আপনারা খুব ভদ্র মানুষ ভালো মানুষ আপনাদের সাতবাড়িয়া নাঙ্গলকোটের কথা আমার মনে থাকবে আপনারা খুব ধৈর্যের পরিচয় দিয়ে দীর্ঘক্ষণ প্রায় দেড় ঘন্টারও বেশি সময় ধরে কষ্ট করে আমার কথা শুনেছেন আমি কোনো কথা ভুল বলে ভুল বলে থাকলে মনেরও জানতে আল্লাহ সেগুলো আপনাদের মেমোরি থেকে ডিলেট করে দেন আর যতগুলো কথা সত্য সুন্দর বলেছি আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দেন